তুমি যদি ইনফ্লুয়েন্স খাটিয়ে আইনকে নিজের পক্ষে আনো, সেটাকে হয়ে যায় বেআইন বা বেআইনি কথাবার্তা। বাবার ইনফ্লুয়েন্স কিভাবে খাটিয়ে সে বলছে জেলা সাহেব তার বাবার পরিচিত, যার জন্যে ব্যাপারটা কি হতে চলেছে আর কার পক্ষে রায় থাকবে। তাহলে একটা নিরপরাধী বা নির্দোষ ব্যক্তি কিভাবে ইনফ্লুয়েন্সের কাছে পরাজয় স্বীকার করে? শোনো, অডিও কলটা শোনো অবশ্যই করে, তারপরে মেন ভিডিওতে যাও, চলো। এখনো কিছুই হয়নি, পিকচার আমি বাকি হে, দেখো না আস্তে আস্তে সামনে কি হয়, দৌড় দেখার কি কি দেখেছো নাকি, এখনো বাকি আছে। সরকারি পুলিশের ড্রাইভার, তাই শুধু ওখানে উকিল না, জেলা সাহেব আমার বাবাকে চেনে এমনকি সম্মান করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে কি, গতকাল কি ছিল? গতকাল ছিল ধনতেরাস। আমরা তো বাঙালি গো, একই 12 মাসে 13 পার্বণ, আরও সব এধার ওধার সেধার থেকে নিয়ে নিয়ে আমরা আরও পার্বণ যোগ করছি, তার মধ্যে ধনতেরাস। হ্যাঁ, ধনতেরাসে আমার মতন যেসব গরিব পাবলিক আছে তারা ঝাঁটা নিয়েই আসে, জানেন তো আমাদের ধনতেরাসের মার্কেটিং হচ্ছে ঝাঁটা। দেখায়নি, দেখে ওটা দেখানো জিনিস না। আজকে কি, আজকে অনেককে 14 শাক খেতে হয়, 14 প্রদীপ জ্বালাতে হয়, 14টা ভূতের নাম করতে হয়। আমার কিন্তু 13টা মনে নেই, একটা ভূত নিয়ে নাম মনে আছে, যেইটা আমাদের ওয়াইটিতে একেবারে জল জ্যান্ত ভূতনি। ভূতনির উদ্দেশ্যে বলি আজকে শুভ ভূত চতুর্দশীর ভূতনি দিবস, ঠিক আছে? চলো কিছু কথা বলতে এলাম। আগে বলি, আগে মজা করবো বন্ধুরা, মজা মজা চাইছো, মজা মজাই করি। এই যে ওয়াইটিতে কি ঘটছে, কখন কোথায় কি ঘটছে, কিভাবে ঘটছে, কার উদ্দেশ্য নিয়ে ঘুরছে, কারা এই উদ্দেশ্য সম্পর্কে বলছে, এইগুলো যদি তুমি না জানো, না জেনে বসো, হোমওয়ার্ক যাকে বলা হয়, হোমওয়ার্ক, তাহলে কিন্তু তুমি বড় ফাঁসা ফাঁসবে। কালকে সন্দীপের একটা ভিডিও সবাই দেখেছ, অবশ্যই দেখেছ। আমি বলতে চাইছি এই ভিডিওটা যারা যারা দেখেছো তারা তারা ভুল মানে বার করছো। যেমন আমি মুনমুনকে উদ্দেশ্য করে বলি, মুন অ্যান্ড টুনস না টুন অ্যান্ডস মুন, মুনমুনকে বলি আমি যেটা বুঝেছি ভাই, যে একদম না, যেই দিদিরা বা যেই ক্রিয়েটাররা ওর হয়ে বলছে, ওর সপক্ষে ওকে নিয়ে বলছে, তাদের উদ্দেশ্যে ওর এই বক্তব্য ছিল না, আমি যেটুকুনি বুঝেছি ভাই। সেখান থেকে মুনমুনকে বলবো, ও অ্যাকচুয়ালি বলতে চেয়েছে, দেখো আমরা ওয়াইটিতে একটা কন্টেন্ট বাঁচি, কেউ বিপক্ষে বলি কেউ সপক্ষে বলি, এই বিপক্ষের সপক্ষে বলতে বলতে এই বিপক্ষ সপক্ষের ক্রিয়েটাররা নিজেদের মধ্যে বাগবিতণ্ডার যুদ্ধে লেগে পড়ি, বিষয়বস্তু তো বলি, সেই বিষয়বস্তুর সাথে আবার নতুন করে কিছু বিষয়বস্তু তৈরি হয়ে যায়, যে আমার অপোজিট যে ক্রিয়েটার আমার পক্ষে বলা কন্টেন্টটাকে বিপক্ষে বলছে, তখনও দু চার কথা তার সম্পর্কেও বলি। এইরকম আর কি চলে আমাদের ওয়াইটিতে। সেই জায়গা থেকে সন্দীপ বলতে চেয়েছে যে আমি তো এদের বলতে বলিনি, মানে আমার দিক থেকে বলছি ভাই, হ্যাঁ মানে তুমি যাকে মাসি বলো, যাকে ওর বাড়িতে তুমি দেখতে পাও, সেই সম্পর্কে আমার সম্পর্কে বলছি। আমি যখন ব্যাপারটা বুঝেছি তখন থেকে কিন্তু আমি সন্দীপকে সাপোর্ট করছি, আর যখন ব্যাপারটা বুঝতে আমার টাইম লেগে গেছিলো, এটা আমার ব্যর্থতা বলতে পারো, সেই সময় কিন্তু আমি তার বউকে সাপোর্ট করছিলাম, ছোট্ট বউকে। তারপরে বুঝতে পারলাম, ওরে বাবা, ও চোখটা খুলিয়ে দিল খুব জলদি, যে ওই এজেন্ট কাম দালালকে কমেন্ট করে যে দিদি আমি খুব দুঃখে আছি, আমি তোমাকে সব জানাবো, এইটা বলে ও কিন্তু খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিল ওয়াইটিতে ওদের যে এই যে পরকীয়ারত যে ব্যাপারটা, সেটা কেউ পক্ষে যাবে কেউ বিপক্ষে যাবে, মানে ওর পক্ষে কে থাকবে, ওর বরের বিপক্ষে কে যাবে, ও ব্যাপারটা বুঝিয়ে দিল, এবং খুব ভালো করলো কিন্তু ব্যাপারটা, আমি মনে করি খুব ভালো করলো। অ্যাকচুয়ালি সেটা বলা না, আমি বলছি এই যে ও এই ভিডিওটা দিয়ে ওর দিদির উদ্দেশ্যে বললো যে তুমি এই যে বলতে চাইছো না, তোমাকে ছোট করছে সোমালির উদ্দেশ্যে সন্দীপের বক্তব্য, যে এগুলো কোনো বাড়ির খবর নিয়ে গিয়ে বলছে না, ঠিক আছে? তারপরে তো অনেক কিছুই বললো, তার মধ্যে যেই মানে গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাকচুয়ালি ও তো জানে না, অনেক কিছু জানে না, বলছে না ভাটাস করে বসে কাটাস করে বলে ভাটাস ভাটাস করে ছুড়ে দেয় ওয়াইটিতে, এবার আমাদের বলে ওইটা গেল চোপার বর্দি। আমি বুঝিয়ে দিই, আমি বুঝেছি, আমি যেটা বুঝেছি সেটা বলবো, আমি যদি ভুল হই আমার কমেন্ট বক্সে এসে আপনারা একটু বলবেন প্লিজ। চোপার বর্দি, চোপার বর্দি আমি পরে ভিডিও দেখে তারপরে বুঝেছি যে চোপার বর্দি ও কাকে বলছে। চোপার বর্দি বলছে যেটা ইপসিনা খুব করে বলে ওকে নকল করে, যে চোপার বর্দি এইটা বলেছিল, আমি করতে পারলাম না, আমিও জানি ইপসিতা একদম পাই টু পাই বলে, তোকে বলে না রে, এই এজেন্ট তোকে বলেনি চোপার বর্দি, তো নতুন নাম হলো, খুব ভালো লাগে না তোকে, রোজ একজন করে নতুন নামে তোকে সম্ভাষণ করুক, সম্বোধন করুস, আর তুই সেটার উপর ভিডিও মারবি। চোপার বর্দি তাকেই বলেছি যে ওই যে প্যাশান প্যাশান তাকে বলেছে, তোকে বলিনি, তুই চোপার ছোড় দি, ও বর্দি তুই ছোড় দি, বুঝেছিস? তাই বুঝেছিস চোপার বর্দি কাকে বলেছে?
না বুঝে এই যে ভিডিও করতে আবার চোপার বডির মধ্যে ঢুকে রয়েছি, না বুঝে যে তুই ভিডিও করিস আর একবার প্রমাণিত, এই যে না বুঝে যে নোংরাটাকেও সাপোর্ট করতে যাস সেটাও আর একবার প্রমাণিত হলো। বোঝাতে বললে বন্ধুরা আবার আসবো, এই বিষয়ে আসবো, এইবার যে বিষয়টা আমার খুব বলা জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা আশা করি সন্দীপকে তো ট্যাগ করি, আশা করি সন্দীপ বুঝতে পারবে আমি কি বলতে যাচ্ছি। যেদিন সন্দীপের বেলের জন্য কোর্টে যেতে হয়েছিল, যে বেল পাওয়াটা, তারপরে তো আমরা দেখেছি যে ওই হাসনাবাদ কোর্টের প্রচুর উকিল, ওর বাবার সহচররা, ও বলে ও তো আবার ওপেন ক্যামেরা চ্যালেঞ্জ জানালো। যাই হোক, যেটা বলছিলাম বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ওই ভূত চতুর্দশী চোপার বর্দির মতন কিন্তু এটা কিন্তু হালকা করে নেবেন না। যেটা বলছি কী করলো, বেল পেলো, কীভাবে হ্যারাসমেন্ট হয়ে বেলটা পেলো সেটা আমরা শুনেছি সন্দীপের মুখে, তারপরেই ও একটা ভিডিও করলো। মানে এটার পর সন্দীপের বেল পেতে বেগ পেতে হয়েছে, কী হ্যারাসমেন্ট হয়েছে কোর্টের মধ্যে সমস্তটাই বলেছে, খৈনি ডলছিল কে, সে কী আমার বডি ল্যাঙ্গুয়েজ বলছে, হ্যাঁ 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 এরম আর কি। সেইখানে দাঁড়িয়ে ও প্রথম স্টার্টিংটা করলো, কে, ছোট্ট ভাইয়ের বউ, সে বলল, হুমকি দিল অন ক্যামেরা, আমি বলবো এই ভিডিওটা ডাউনলোড করে রাখো সন্দীপ তোমার কাজে দেবে, ঠিক আছে। কি বলল, বলল তোর তো কপালে আছে রে, সবে তো শুরু, দেখ কী কী হয়। এটা কিন্তু একটা হুমকি, একটা আইনি পথে যখন রয়েছে ওরা আইনি কেস, আইনি পথেই তো কেস করেছে, তাহলে তখন কিন্তু অন ক্যামেরায় কাউকে হুমকি দেওয়া যায় না যার এগেনস্টে সে কেস করেছে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ান পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ওর বাবার একটা ইনফ্লুয়েন্স ওখানে খাটিয়েছিল উইথ অ্যাসোসিয়েট সব উকিলদের দিয়ে, সেখানে ফেলিওর হয়েছে, সেখানেও ও বোঝাতে চেয়েছে আমার বাবার শুধু এইটুকানি সীমাবদ্ধ না, আমার বাবার ইনফ্লুয়েন্স, আমার বাবার ডিএম এর সাথে ওঠা বসা আছে, আমার বাবাকে শ্রদ্ধা করে ভালোবাসে বলেছিল, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে বুঝতে পারছেন জজ, এই জজ যদি রায় দেয় সেইটাই মাথা পেতে নিতে হয়, আর সেই রায়টা যদি কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে দেয় তাহলে তো বুঝতে পারছেন, নির্দোষরা যদি দোষী সাব্যস্ত হয় তাদের কাছে এই যে নির্দোষ প্রমাণ করা তো দূর কি বাত, আগে তো কি বলবো এটাকে বিচারের রায়টা শুনবে, সেখানে যদি 5 বছরেরও জেল হয় সেটা তাকে আগে খাটতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে রায়ের এগেনস্টে উচ্চ আদালতেও করা যেতে পারে, কিন্তু ওই মুহূর্তে হ্যারাসমেন্ট হয় তাহলে ইনফ্লুয়েন্স কীভাবে এরা খাটাচ্ছে সেটা ওই ভাইয়ের ছোট্ট বউটা বলে দিল। তার মানে কি, ইনফ্লুয়েন্স সে ডে ওয়ান থেকে খাটাচ্ছে, সে জানে আমি নোংরামি করেও বাপের বাড়িতে গেলে আমার বাবা তার ইনফ্লুয়েন্সটা খাটাবে, যেটা খাটাচ্ছে এবং পরবর্তীকালেও খাটাবে, সেটা পরিষ্কার করে পরিষ্কারভাবে অন ক্যামেরা সন্দীপের এগেনস্টে বলে গেল। এরমভাবে বলে, দাদা তোর তো সবে শুরু, এরপর কী কী হচ্ছে দেখা, তারপর বলছে কিতনে আদমি থে সদার সোলা তোর জামা কাপড় খোলা, এটা আমি বলেছি। যাই হোক, সন্দীপকে বলবো এই ভিডিওটাও তুমি ডাউনলোড করে রাখো, যেখানে ডিএম ওর বাবার খুব কাছের মানুষ, ওর বাবাকে শ্রদ্ধা করে ভালোবাসে, মাঝে মাঝে পারলে গেলে আবার হামি টামিও খায়, মানে এইরকমই বলেছি কিন্তু বন্ধুরা, আমি কিন্তু আইনকে ছোটো করছি না, ও বলেছে ভীষণ খাতির আছে। তাহলে এই খাতিরটা কী করবে, নিশ্চয়ই সন্দীপকে জামাই আদর করবে না, জামাই আদরকে 24 বছর এসে করে খাবে না, ও বলছে জামাই আদরটা হবে লক আপের ভেতরে, তাহলে এইরকম একটা হুমকি দিয়ে গেল। তাহলে বুঝুন আজকে দেশের আইন ব্যবস্থার উপর মানুষের ভরসা যেন না রাখে এইরকম একটা সিচুয়েশন তৈরি করে দিয়ে গেল, আর বললো আমার বাবার সেই কোথায় কোথায় হাত আছে বুঝে নাও, এরপরে যা হবে আর তোমার উকিল তোমাকে বাঁচাতে পারবে না, বা অ্যাসোসিয়েট উকিলও ভিড় করবে না, জাজ তার রায় শোনাবে, সেটা অন্যায্য হলেও শোনাবে, সেটা ভালো মতন সে বলে গেল। আশা করি সন্দীপ বুঝবে এবং তার অ্যাডভোকেটকে এই ভিডিওটা দেখাবে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে ডাউনলোড করে রাখো ভিডিওটা, ডাউনলোড করে রাখো অবশ্যই করে, এটা কিন্তু বিশাল কাজে লাগবে তোমার পক্ষে, ঠিক আছে। তা এইটা ছিল আমার বলা যে কী অবস্থা, নোংরামি করে দিনের পর দিন নোংরামি করছে, 2.5-3 মাস পরে মনে হলো 498 কেস করা উচিত, কারণ তার বাবার ইনফ্লুয়েন্সে সে এখন হাজতবাস করবে, এই ভেবেই করেছিল। শুধু কিন্তু সন্দীপ না, সন্দীপের সাথে সন্দীপের বয়স্ক মা বাবাও জেলের ভাত খেতে হবে, এইরকম করে সে তৈরি হয়ে গেছিলো। আমার সেই লেগেছিল এই জন্যে, আমি তোর কী লেগেছিল সালা, যা বজ্জাত মেয়ে ছেলে, তোর বাপের বাড়ির ফ্যামিলি দেখলেই বোঝা যায় না, কোনো শাসন না, কোনো কালচার না কিছু, ধিং ধিং করে নাচছে, ধিং ধিং করে নিজেদের সুসজ্জিত করছে, সত্যি তোরা পারিস, তোর বাপের বাড়ির কালচার কীরকম তুই তুলে ধরছিস ভিডিও করে ক্যামেরার মাধ্যমে, আর তোর বাপ সরাসরি আবার ক্যামেরায় তাকাতে পারে না, ওইখানে এরম করে 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 অনেক কিছু করেছিল, আর আজকে ধুমকি চমকি দিচ্ছিস যে কিতনে আদমি থে, মানে আবার ভয় দেখাচ্ছিস, মানে তুই জানিস তোর বরকে,
ওর বরকে তুই চিনিস, মন্দিরা ও সোমনাথকে চিনতো, তাই তোদের কাছে পরকিয়া করাটা একটা একই একটাই অপশান, এই অপশানটাকে তোরা টেক মার দিয়েছিস আর এখানে এসে বুলি কপচাচ্ছিস। তোকে যারা সাপোর্ট করে সেম টু তোর মতন মানুষ, ওরা তোর মতন ক্যারেক্টার, তারা তোকে সাপোর্ট করে, বুঝেছিস তো? 3 মাসে বাচ্চার কথা তোর মুখে নেই, নোংরামি করাটা তোর খুব বাজে। অতচ্চারি এবার লোকে বলে যে পরকিয়া করেছে, ওকে বোঝাতো, শালা বোঝাবে এবার কিষানুকে, কিষানুর মাকে না, শালা কি বলে না, আর এমন না তাড়িয়ে দিয়েছিল, বলেছিল তুই এগুলো কি করছিস, কোন স্বামী, কার স্বামী, মানে যারা বলছে তাদের স্বামীরা মানে এটা মেনে নেবে যে আমার বউ এরকম জামা কাপড় খুলে রাম সীতা বুকে আছে এটা দেখিয়েছে? অবাক লাগে আমার, বিশ্বাস করুন অবাক লাগে, মানে এত নোংরামি করে গিয়ে বলছে DM আমার বাবার বন্ধু, মানে আমার বাবাকে শ্রদ্ধা করে, কে না ওর বাবাকে চেনে, তাহলে এটা তো একটা ইনফ্লুয়েন্স যে আগামী দিন বিশাল একটা দোষী সাব্যস্ত হতে চলেছে সন্দীপ। তাহলে পরকিয়া করবি, নোংরামি করবি, গন্ধ ছড়াবি, সমাজকে কুলুষিত করবি, আরও 5টা মাকে, হ্যাঁ মাকেও মেয়েকেও বউকেও অনুপ্রেরণা যোগাবি যে করো পরকিয়া, এর মতো মানে ভালো জিনিস আর কিছু নেই, মানুষে বলুক নোংরা কিন্তু এটা ভালো জিনিস, তারপরে গিয়ে তুই ইনফ্লুয়েন্স খাটাবি, হ্যাঁ তারপরে গিয়েও তুই বলি আমার বাবার সাথে DM মেরে ওঠা বসা আছে, ভালোবাসে শ্রদ্ধা করে। তাহলে এটা কী হচ্ছে বন্ধুরা, অন ক্যামেরা ও আবার ভয় দেখাচ্ছে সন্দীপকে, সন্দীপ এটা ডাউনলোড করে তোমার উকিলকে দেখাও, এটা তোমাদের কাজে আসবে, আমি বলছি। কি অবস্থা সত্যি, নিজেকে এত এডুকেটেড বলে, ডিগ্রিধারী অশিক্ষিত তো অবশ্যই, ডিগ্রিধারী আমার আমার এত বিষয়ে এত এত জ্ঞান, সে বুঝলো না সৌমালি দি মানে সন্দীপ তার দিদিকে কেন বললো, কাদের টার্গেট করে কাদের উদ্দেশ্যে বললো, যে নিজেই জানে না যে তাকে চোপার বর্দি বলা হয় কি হয় না, সত্যি না? সে এই এজেন্টের আর একটা কথা বলি, এই এজেন্ট না বুঝেই তার মানে সাপোর্ট করছে, মানুষে বুঝু কি নোংরা মহিলা, এর 7th December কথা ভুলে যাচ্ছে, একে মনে করিয়ে দিতে হবে, এর জন্য কি নাচছে, এ ভয় পেয়েছে যে ভাই দিদিকে বলছে, মানে দিদি যদি ভাইয়ের সাপোর্ট করে, ভাইয়ের পাশে দাঁড়ায়, ভাইয়ের মাথায় আশীর্বাদের হাত দেয়, তাহলে তো এর বাস হয়ে যাবে, এই জন্যই সুমেলি দিই আমার ভেবে মাগি, আমার বলি না আমারও খিস্তি দিতে ইচ্ছে করে, কন্ট্রোল দীপ্তি কন্ট্রোল বলে নিজেকে চেক দিই। আমি এখানে আর একটা আগের ভিডিওতে বলতে ভুলে গেছি, এই যে বলছে যে পাশে আছি পাশে থাকবো, আমরা যে বলি যে পাশে আছি পাশে থাকবো, পাশে থেকে কাজ করি, কে ভাই মনিটাইজেশন অফ করে পাশে থেকেছিল, মন্দিরার পাশে থাকতে গিয়ে মনিটাইজেশন যদি ডাবল করে অন করার কোনো অপশান থাকতো, এ তো যেত এজেন্ট কাম দালাল। তাহলে আজকে সৌমালি যখন তার দিদুন মা মারা গেছে, ফটো নিয়ে যে একটা ভিডিও দিল, ভিডিও বলো বা লাইভ বোধ হয় নাকি মনে নেই, সেই সময় কিন্তু মনিটাইজেশন অন ছিল, তাহলে কে বলে বাবা শ্রাদ্ধ বাড়িতে খেতে যায় মনিটাইজেশন অন, শ্রাদ্ধ বাড়ির কর্মকাণ্ড দেখায় মনিটাইজেশন অন, আর সেইখানে কেউ কারুর বাড়ি যদি যায় তার তো সে ভিউজ কামানোর জন্যই যাচ্ছে, এটা তো স্বাভাবিক, তারপর যেতে যেতে তার যদি মনে হয় যে না এরা আমার খুব কাছের হয়ে যাচ্ছে, সেই বিষয়টা তার ব্যাপার, আর যাদের বাড়িতে যাচ্ছে তাদের বিষয়। কিন্তু মনিটাইজেশন অফ করে কেন করবে, হ্যাঁ আমি তো বুঝছি না এগুলো, মনিটাইজেশন অন করে কেউ যদি কাঁধে মাথাটা নিতে যায়, আর ওই রকম ফ্ল্যাটে যে ফ্ল্যাটটা রাহুল ঠিক করে দিয়েছিল নোংরামির জন্য, সেইখানেও যাও, গেলো কুটছো ওই দুঃসময়ের মধ্যে নাকি ভব ঘুরে, তাহলে ভব ঘুরে খেতে ভুলে যাবে, চান করতে ভুলে যাবে, নাওয়া খাওয়া ভুলে যাবে, সে যেখানে সালা অনলাইনে খাবার অর্ডার করলো, আর গিল্লি বসে বসে সব গিল্লি, তাহলে মনিটাইজেশন অফ ছিল, ছিল না, তাহলে যে যার বাড়ি যাবে ভিউজ কামানোর জন্যে মনিটাইজেশন অন করে যাবে, শ্রাদ্ধ শান্তি শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখায় ভিডিও দেখায় মনিটাইজেশন অন করে, সোমালিও তাই করেছে, তার দিদুন মায়ের কথা বলতে গিয়ে মনিটাইজেশন অন করে করেছে, তাহলে এইগুলো ছেলে মানুষই ব্যাপার হয়ে যাচ্ছে, আর ছেলে মানুষই করছে এই যে দালাল কাম এজেন্ট, এই যে কোথায় চুলকানি, কী বোঝে আর কী বোঝে না, আর কী বোঝে আমাদের বোঝাতে আসে, আমি এটাই বুঝি না ভাই, চলো এইটুকানি বলার ছিল, প্রচুর অজ্ঞতা ওর মধ্যে দিয়ে ঝরে ঝরে পড়ে ও যখন বক্তব্য রাখে। তুই এইগুলো বলছিস কেন বলছিস না, যে গামলাম কিরে এইভাবে অন ক্যামেরা থ্রেড দেওয়া যায় না, ইনফ্লুয়েন্স আছে তোর বাপের সেটাও বোঝানো যায় না, এটাও টাইপ অফ ক্রাইম, আর এই ক্রাইমটা অবশ্যই করে বলবো সন্দীপ যেন খুব লক্ষ্য করে ব্যাপারটা, চলো এইটুকানি ছিল, যে যা পাচ্ছে এখানে এসে কপচাচ্ছে, বুঝছে না বলে দিচ্ছে চাপার মধ্যে বলেছে, চল কেলানে চালা, 7 তারিখ বেশি দিন নেই, ঠিক আছে কালকে পুজো 11 তারিখ, আর গন কাউন্টডাউন কর, বুঝি না কিছু না, ড্রিমস কাম ট্রু তাও পারিস না, ড্রিমস কাম ট্রু, চল ফট বে, ওফ কী মূর্খ টুর্খ নিয়ে পড়েছি আবার, ওয়ান সেকেন্ড, ভূত চতুর্দশীর শুভকামনা থাকলো, কেউ একা একা বেরিও না, চলো দাদা।